খাবো বাদাম খাবো বাদাম এখানেই খাবো বাদাম 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 চালাও শুধু কাঁচা বাদাম। নমস্কার বন্ধুরা, পপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাত্র দুদিন হলো দীঘা থেকে ফিরেছি, মনটা খুব খারাপ হয়ে গেল দীঘা থেকে আসার পর। একটাই মাত্র দীঘার ব্লগ আপনাদের দিতে পেরেছি, বাদ বাকি চিপটা পুরো নষ্ট হয়ে গেছে। ওই চিপে সব ভিডিও ছিল, আপনাদের দাদা চেষ্টা করছে যদি ওই ভিডিওগুলো পাওয়া যায় তাহলে খুব ভালো হয়, পরে হলেও আপনাদেরকে আপলোড করে দেখাতে পারবো। আজকে প্রথম এলাম পপি কিচেনের ভিডিও করতে, আমি আর অর্জুন আজকে একটা পিঠা রেসিপি বানাবো। তারপর রাত্রেবেলা একটা বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি যাব, ওখানে গিয়ে আমাদের বাঙালিদের কিভাবে বিয়ে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনাদের দেখাবো। প্লিজ প্লিজ আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। এবার চলে যাব রান্নার কাছে, রান্না করব আমি আর অর্জুন। অর্জুন পিঠা খাবে, খুব মজায় আছে। বাবা দীঘা কেমন ঘুরেছিস একটু বলে দে। খুব সুন্দর ঘুরেছি, কিন্তু আমার মনটা খুব খারাপ, ভিডিওগুলো আপনাদেরকে দেখাতেই পারলাম না। আপনারা প্রার্থনা করুন ভগবানের কাছে যেন চিপটা ঠিক হয়ে যায়। আমার নাতনির ভিডিও আপনার দিকে কেমন লাগে? হ্যালো, আরে বলো। আর খুকুমণি এসেছিল, খুকুমণির সঙ্গে কথা বললে কি বললো খুকুমণি? খুকুমণি তো ভালোই বললো, আবার আসবে বললো। আবার আসতে বলেছে? হ্যাঁ, কবে আসে? তোমাকে যেতে বলেনি কলকাতা? আমাকে বলেনি যেতে, তাকে আসতে বলেছি। দাদু কাঁচা বাদাম গান শুনেছে নাকি? একটু একটু শুনেছি, কিন্তু কাঁচা বাদাম খেয়েছি এখানে, এখন কোথা পাবো কাঁচা বাদাম? ভালো লাগে বাদাম? হ্যাঁ, বাদাম তো সবই ভালো লাগে, তাই গানটাই ভালো। গানটা শুনবে নাকি? এ দেখো গানটা দেখো না, ধরো আর ভালো। খাবো বাদাম খাবো বাদাম এখানেই খাবো বাদাম 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 চালাও শুধু কাঁচা বাদাম ভাজা বাদাম আবার বলে খাবো। আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। কাঁচা বাদাম খাবো শুধু কাঁচা বাদাম, আমার কাছে নেই ভাজা বাদাম। মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি, একটু চা না খেলে আর হচ্ছে না। ও না, ঠিক আছে। আমাদের বাড়ি থেকে যেখানে যাচ্ছি বিয়ে বাড়ি, তো অনেকটা দূর। এই দেখুন রাস্তার মাঝখানে জ্যাম, যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে মনে হচ্ছে। আর আজকে প্রচুর বিয়ে আছে, এত বিয়ে আছে, রাস্তা এত জ্যাম। এটা হচ্ছে মেচেদার বাজার, আমরা এই বাজারের ওপর দিয়ে যাব মুরারি গ্রামে। এই দেখ কত বিয়ে বাড়ি সব সাজুগুজু করে যাচ্ছে। দেখুন আমাদের গ্রামের দিকে পালকিতে করে জামাই আসে, এখন কিন্তু এত কিছু দেখাই যায় না। এই দেখুন পালকিতে করে জামাই এসেছে,
দেখুন এরা আমাদের এখানে কিভাবে বরণ করে আপনারা দেখুন। জামাটা খুব সুন্দর হয়েছে দেখতে, মেয়েও কিন্তু খুব সুন্দর। এই শাশুড়ি মা চলে এসেছে, আমার বরণ করা শুরু হবে। এই দেখুন আমাদের গ্রাম বাংলা কিভাবে জামাইকে বরণ করে ঘরে নিয়ে যায়, এই দেখুন। এই দেখুন বরণ করছে শাশুড়ি মা। বরণ করার পর কিন্তু জামাই পালকি থেকে নামবে। বরণ এখন চলছে, জামাইকে পালকি থেকে নামানো হচ্ছে। নামানোর পর বরণ করা হবে। এই টুপুর পড়লো, সঙ্গে আছে নিতবর, ছোট্ট একটা নিতবর দেখুন। বর আর নিতবর দুজনকেই দারুণ লাগছে দেখতে। শাশুড়িমা এবার বরণ করবেন, এই দেখুন। কাছে গিয়ে বলে বলে দাও, বুঝবে এই তো এটা দিয়ে যাবে, এটা দিয়ে যাও। আমি কিন্তু এখনো ক্যামেরার পেছনে আছি, আসছি সামনে। দেখুন শাশুড়ি মা জামাইকে কিরকম ভাবে মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি মুখ করছে। দেখুন এই যে পুচকু বনুটা আছে না, এই বনুটাও আমার ভিডিও দেখে। নাম কি বাবু? গৌসানি মাইতি। আমার ভিডিও তোর ভালো লাগে? চল। দেখুন কি সুন্দর লাইটিং করেছে। এবার আপনাদেরকে কোণেকে দেখাবো। আজকের কোণে হলো এই যে দেখুন কি সুন্দর সাজিয়েছে মাম্পির। এটা হচ্ছে বড় দিদি, এটা হচ্ছে মেজো, এইটা হচ্ছে সেজো। তিন বোন, তিন বোন তো, চার বোন, আর একজনকে পাচ্ছি না, হয়তো জামাইবাবুর কাছে বসে আড্ডা মারছে। তিন বোনকে খুব সুন্দর দেখাচ্ছে, শুধু আমি বাদি। কী গো ভয় পাচ্ছ নাকি? ভয় পাবে না, ভয় পাবে না, একদম ভয় পাবে না। আবার একটু পরে আপনাদের সঙ্গে কথা বলছি, একটু বাইরে থেকে ঘুরে আসি, তত্ত্বগুলো আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন তত্ত্বর ঘরে চলে এসেছি, এখানে তত্ত্ব ভর্তি আছে। এই দেখুন তত্ত্বগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে। এটার ভেতরে কিছু একটা আছে, মামার জন্য লেখা আছে মামা, সবার কিন্তু নাম লেখা আছে তত্ত্বে। এই দেখুন এটা হচ্ছে মায়ের জন্য নাম লেখা আছে। এরকম অনেক তত্ত্ব আছে, একটা একটা করে দেখালে শেষ হবে না। তত্ত্ব তো আপনাদের দেখিয়ে দিলাম, এবার আমরা সব শালিরা মিলে জামাইকে মিষ্টি খাওয়াতে যাবো, একটু ঠোকানোও হবে ওখানে, আসুন খুব মজা হবে। এই দেখুন বরের জন্য স্পেশাল শরবত বানানো হচ্ছে। এই যে শরবত বানাচ্ছে বোন, এতে না আছে লেবু, না আছে চিনি, আছে শুধু লবণ। এটাই আজকে জামাইকে খাওয়াবো, চলো। আমরা এখন যাচ্ছি জামাইকে ঠকাবো বলে, আমার হাতে আছে
আছে মিষ্টি দিদির হাতে আছে জল চলো এবার বরকে খাওয়ানো হবে এই এসো দিদি এসো এই আমি খাই দি খাবে সাজনা তোলা এখন চলে আসছে বর অনেকেদের বাবা শপে তো আজকে মনে হচ্ছে মা শপবে নিজেই কফি স্টল দিয়েছি আবার নিজেই খাচ্ছি এখানে জল নেই না দোকানদার নেই কথা পালিয়ে গেছে হাওয়া মানপি হচ্ছে আমার খুড়তুতো মামার মেয়ে তো একে আজকে কি রকম ভাবে সাজানো হয়েছে আপনাদের দেখাবো দেখি হাতে মেহেন্দিটা দেখাও তো একটু এই দেখুন কি সুন্দর মেহেন্দি সাজিয়েছে হাতে আমার তো খুব ভালো লাগছে আর আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে কি সুন্দর গলার সেটটাও বেশ ভালো হয়েছে এই দেখুন আমার তো সব থেকে ভালো লেগেছে এর বেনারসিটা বেনারসিটা আমার খুব পছন্দ হয়েছে আর ওড়নাটাও বেশ ভালো লাগছে এ না ভীষণ ভয় পাচ্ছে হাত ফাত কাঁপছে এরকম মানে আমার বিয়ের সময় আমি এরকম নার্ভাস হয়েছিলাম সত্যি আমাদের ক্যামেরাম্যান ভাই হাসছে আমার থত্থ করে হাত কাঁপছিল মাংস পড়ে গেছে দেখছে দেখো ফুড চাটনি আর পাপড় পান্তুয়া তুমি কি নিলে খেতে গেলাম এদিকে বলছে মালা বদল হয়ে গেছে কার্তিকী চন্দী অঘ্রান মাসী
বাসরে সুবিতারে জনে পক্ষে দিল্লিয়াদি দু আন্দুল রত্ন অতি প্রবল অবিনাশ মাইতি সব সত্য সম্প্রদান ঘন কর্মে ভগবান বিষ্ণুদেব কারণে প্রজাপতয়ে নমঃ प्रजापति ऋषि विराड गर्ति छंदु इंद्र देवता शांति अयोग्य भगवतनीय निमित्त जपि विनियोग प्रजापति ऋषि বন্ধুরা আমরা যে বলি অগ্নি সাক্ষী করে বিয়ে হয়, তো দেখুন এই হচ্ছে অগ্নি সাক্ষী করে বিয়ে হচ্ছে, আগুনে খই দেওয়া হচ্ছে, দেখুন বাহাত দিয়ে দেবে আর বাহাত দিয়ে জামাইকে খাওয়াবে। এই যে উড়নিটা চাপিয়ে দেবে, তারপরেই হবে সিঁদুর দেওয়া। আচ্ছা ওইটা কখন পরাবো, ওই মুটুকটা কাপড় চাপিয়ে দেওয়ার পর? মুটুকটা পরিয়ে দিয়ে এটা ছেলের বাড়ি, মা গো ছেলে বাড়ি থেকে মুটুক নিয়ে এসছে, তো সিঁদুর দানের পর এটা পরাতে হয়। হয়ে গেছে, মুটুক পরে দিয়েছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন নবদম্পতি খুব সুখী হয়, খুব ভালোভাবে থাকতে পারে, একসঙ্গে সারা জীবন জীবন কাটাতে পারে। বিয়ের শেষে একটু ফুল চড়িয়ে আশীর্বাদ করে দিই, সবাই সব যেন সুখী হতে পারে। ফুল তো পাইনি, সেই জন্য এই যে এখান থেকে ফুল টেনে ছিঁড়ছি আর দিচ্ছি। পপি কিচেনকে আজ পর্যন্ত আমরা ফোনে দেখেছি, আজকে সামনাসামনি দেখলাম, খুব ভালো লাগছে। কোনেকে ঘর নিয়ে যাওয়া হচ্ছে, সব শালীরা মিলে ঘরে ঢুকতে দিচ্ছে না, ঘেরেছে, টাকা দিতে হবে তারপর যেতে দেবে। কখন থেকে এসছি চিনতে পারেননি, বিয়ে শেষ এবার বাড়ি যাবো, আমাকে তো কেউ বলনি তোমরা। বন্ধুরা বিয়ে শেষ, খাওয়া দাওয়া হলো, সবাই খুব মজা করলাম, বেশ ভালো লাগলো। আপনাদের গ্রাম বাংলার বিয়ে বাড়ি বিয়ে অনুষ্ঠান দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে যে বিয়ের ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আমাদের যে ক্যামেরাম্যান ভাই আছে ওর বিয়ের ভিডিও বানাবো, ব্লগ বানাবো।